হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে কর্মবন্ধু প্রজেক্টে পঞ্চায়েত এবং নগর প্রকল্পে বিপুল পরিমাণে নিয়োগের পরিকল্পনা শুরু করতে চলেছে। তো এর মাধ্যমে এর একটি জেলায় নিয়োগ করবে, সেই বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা এখনও পর্যন্ত তোমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে, যেখানে 2 শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে নিয়োগ করা হবে হলো গ্রাম রোজগার সহায়ক 0 পদে, অর্থাৎ এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। আর এই ডিপার্টমেন্টে রয়েছে হলো কামালবাড়ি, তো এইখানে নিয়োগ করা হবে। তো এখানে আবেদন চলবে হলো 18 থেকে 35 বছরের মধ্যে, 1 জানুয়ারি 2022-এর মধ্যে। যদি হয়ে থাকে 18 থেকে 35 বছর, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে মাথায় রাখবেন যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। যারা ভোকেশনাল করেছেন, যারা ডাইরেক্টলি উচ্চ মাধ্যমিক পাস করেননি, শুধুমাত্র ভোকেশনাল ধরে পাস করেছেন, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মিনিমাম অঙ্কেতে 55% থাকতে হবে মাধ্যমিকে, আর সার্টিফিকেট থাকতে হবে এখানে, অর্থাৎ ভেরিফিকেশান হিসাবে, অথরিটি হিসাবে। আর এখানে অ্যাটলিস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশানের জন্য 6 মাসের এখানে কম্পিউটার জানতে হবে, অর্থাৎ এটা সরকারি দপ্তর থেকে জানতে হবে। বেসরকারি দপ্তর থেকে জানলে কিন্তু আবেদন করতে পারবেন না। আর এখানে কিভাবে আবেদন করা হবে, এখানে আবেদন করা হবে অফলাইনের মাধ্যমে। সব ডকুমেন্ট দিতে হবে। কী কী ডকুমেন্ট দিতে হবে এই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। তো 1 থেকে 6 পর্যন্ত এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে, যেখানে এজ প্রুফ ডকুমেন্টের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে। সাপোর্টি ডকুমেন্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, ফটোকপি আর এখানে মার্কশিট দিতে হবে। এবং প্রুফ অফ রেসিডেন্টের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড দিতে পারেন। একটি ওয়ান সেলফ অ্যাটেস্টেডের জন্য ফটো পোস্টাল স্ট্যাম্প লাগবে। 1 পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে, কারণ কি আপনাকে ফিক্স অর্থাৎ প্রেসক্রিপ্টটা লাগাতে হবে, আর সাথে একটি ঝুলি দিতে হবে ফটো। আর এখানে আবেদন করার শেষ তারিখ রয়েছে হলো মিনিমাম এখানে 21-2-2022 থেকে শুরু করে আবেদন চলবে হলো 8-3-2022 পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে শেষ হতে চলেছে আবেদন। এখানে আবেদন করার সময়সীমাও বলা হয়েছে, যেটা হলো 11 থেকে 5টার সময় আবেদন চলবে। ওই সরকারি যে হলিডেগুলো আছে তখন কিন্তু আবেদন করা হবে না, অর্থাৎ ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে যদি আবেদন করতে চাও তারা কিন্তু এটা দেবে না। যখন ওই ছুটির তারিখ পিরিয়ড শেষ হবে তারপরে অর্থাৎ অ্যাপ্রুভ করা হবে। সিলেকশন অর্থাৎ নিয়োগ করা হবে এখানে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। আর এখানে ডকুমেন্ট সাবমিট করে শর্টলিস্ট প্রকাশিত করা হবে, তারপরে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, সেই বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে পুরোটা মেথড অফ সিলেকশন। তো এখানে পুরোটা দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন বিজ্ঞপ্তি ডাউনলোড করে। তো কীভাবে আবেদন করবে, আবেদন করার যে পদ্ধতিটা রয়েছে খুবই বেকার রয়েছে। তোমাদের ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে, বায়োডাটার সাথে এখান থেকে এফোর সাইজের বা একটা কোনো ওয়ার্ডার থেকে বানিয়ে নিতে পারো কারো সংযোগদের মাধ্যমে, অর্থাৎ হেল্পের মাধ্যমে বা দোকানে গিয়ে, তারপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। সাথে যে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সব ডকুমেন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বিজ্ঞপ্তি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডাইরেক্টলি দেখে নিতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করো।